আল্লাহর সামনে তর্ক করেছিল প্রথম কে ইবলিস এখন তারা করে না যে তর্ক করে ওরা ইবলিস ওই ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ইবলিসকে খাতির করে চলবে না ইবলিস বাতিল হবে হয় আমি মরব না বাঁচব ইবলিসকে মারতে হবে রমজান করে শাফিরা রমজান করে হাম্বলিরা রমজান করে মালিকিরা তো আপনার সঙ্গে আমার পার্থক্যটা কোথায় আকীদা একজন শাফি এজন্য রমজান করে তার ইমাম তাকে বলেছে রমজান করতে তাই সে করে তার আনুগত্য ইমাম শাফির কাছে হাদিসের কাছে নয় মনে হয় তিনি দেশ চালাচ্ছেন না পিছন থেকে কেউ দেশ চালাচ্ছে নইলে এই দেশে এই বানরবাদী সালিবান চালে হতে পারে না এদেশে বোরকা নামাতে হবে বলে সার্কুলার দিতে পারেন পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেবরা হালাদ সেই যে কোরআন এবং হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকারকে সবার আগে স্থান দিবি কোরআন আগে হাদিস আগে তারপরে রফলে দেন রফলে দেন না করলেও কেউ মুসলমান তো খারিজ হয়ে যাবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير সূরা হুজুরাত তার আয়াত যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বহু স্মৃতির আকুলি বিকুলি নিয়ে এই মুহূর্তে ক্ষয়ের স্মৃতি রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আপনাদের সবার সামনে উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ এই ময়দান আমাদের অনেক কিছুর সাক্ষী এখানকার ঘাস এখানকার মাটি এখানকার ধুলাবালি আমাদের বহু বক্তৃতা শুনেছে 1985 25 আগস্টে এই ময়দানে আমার প্রথম পদার্পণ এরপর থেকে অনেকবারই আসা যাওয়া হয়েছে অনেকের জানাজাতেও আমি এসেছি মুফাক্কর হোসেনের মায়ের জানাজায় এসেছি আমানুল্লাহ ও তো আপনারা তো মাদানি বলেন আমানুল্লাহ বিন ইসমাইলের বাপের জানাজাও এসেছি কিন্তু এগুলো জেলা সম্মেলন উপলক্ষে ছিল না জেলা সম্মেলনের সর্বশেষ 2011 সালের 3রা ডিসেম্বর পাবনা টাউন হল ময়দানে এসেছিলাম এবং মিছিল হয়েছিল শেষ অত্যন্ত বড় ধরনের মিছিল সাংগঠনিক ব্যস্ততার সাথে সাথে লেখনির ব্যস্ততার কারণে মার্কাজ থেকে বের হওয়া খুব দুরূহ ব্যাপার একদিন না আসলে আপনাদেরই ক্ষতি তফসিল লেখা হয় না তর্জমাতুল কোরআন লেখা হয় না বই লেখা হয় না লেখক তো আমি টাইপ করে তো বহু লোকে সমস্যা হলো সেখানে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে আমাদের চাইতেও বয়স্ক বহু মানুষ আছেন এবং আমার সমবয়সী অনেকেই আছেন ইতিমধ্যে অনেকে চলে গেছেন প্রথম আমাকে যিনি এখানে এনেছিলেন ভাই সাখাওয়াত কিছুদিন আগেই মারা গেছে আমি তো জানাজা আসতে পারিনি তারপরে আরও অনেকে নাম অনেকের এখন মনে আসে না কিন্তু সিহারে কিন্তু আমার মনে ভাসছে আমি তাদের সবারই রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিন সেই দোয়া করছি
যারা বেঁচে আছেন আপনারা, আপনাদেরকে বলছি আহলে হাদিস আন্দোলনের রক্তাক্ত ইতিহাস আপনাদের জানা ভালো। বিশেষ করে পাবনার বুকে রয়েছে কাবুলিপাড়া, যেখানে 13টি গ্রামই সম্পূর্ণটাই জিহাদে বালাকোটের রক্তাক্ত স্মৃতি নিয়ে তারা বসে আছে। তাদের ইতিহাস আমার থিসিসের একটা অংশ জুড়ে আছে। মধু মৌলবীর কথা আমি ভুলতে পারি না, তার ইতিহাস আমার কানে। তাকে খুঁজতে খুঁজতে আমি পেয়েছি অবশেষে রাজশাহী ত্যাগ ব্যাংকের ম্যানেজারের কাছে, বলে আমার আব্বা তো উনি। এমনি করে করে পাগলের মতো আমার ছুটতেছে, মানুষগুলো কোথায় বাড়ি, বালাকোটে বেরিয়ে গেল কোথায়। খুঁজতে খুঁজতে পাবনাতে আমি এসে পেয়েছি, অনেকগুলোকে পেয়ে গেছি এখানে। অতএব আপনাদের পিছনের কথা মনে রাখবেন, পাবনা শহরের মৎস্যজীবী সমিতির প্রায় অধিকাংশই বলবে কেন, প্রায় সবাই আমাদের জিহাদি স্মৃতির জীবন্ত ইতিহাস। আজকে তাদেরই এক ছেলেকে পেলাম, তাকে বললাম বাবা তোমার রক্ত মেপে দেখো তুমি কে। নাতি ছেলে, নাতি ছেলেই হবে, বাবাকে বাবা কোথায় থাকবে, বাবা তো অনেক আগেই চলে গেছে। নাতি ছেলের সঙ্গে আমার দেখা হচ্ছে, তাহলে আমাদের বয়স তো অনেক বেশি হয়ে গেছে, তাই না? এখন তো মরে যাওয়ার কথা। সঙ্গে এসেছিলেন আমার রবিউল ভাই, মৎস্যজীবী সমিতির একজন সেক্রেটারি, এখনও তিনি হায়াতে আছেন বটে কিন্তু আসতে পারেন না, তিনি ঢাকায় বসে হয়তো আমাদের বক্তব্য শুনছেন। এসব মানুষগুলো একসময় আমাদের সাথী হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজকের আপনাদের ভাইদের মধ্যে পরস্পরের হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়েছে, এগুলো অলস মস্তিষ্ক শয়তানের ভাই, একটু কথা আছে না, অলস মস্তিষ্কের কারবার এগুলো। আমরা যদি আমাদের নিজস্ব ঐতিহ্য বজায় বা মনে রাখতে পারতাম অন্তত পক্ষে, তাহলে আমাদের মধ্যে এগুলো আসতো না। আজকে আমাদের ছেলেরা গুন্ডা হয়, ছিনতাইকারী হয়, বিভিন্ন দলের ক্যাডার হয়। কেন? তুমি তো আল্লাহর ক্যাডার, তুমি তো কোরআন হাদিসের ক্যাডার, তোমার সামনে সমস্ত বেদাতের কোথায় চলে গেছে পাত্তাছিল না। এই যে বলা হলো দাওয়াত ও জিহাদ, দাওয়াত কিসের? তৌহিদের দাওয়াত। জিহাদ কিসের? শিরক বেদাতের বিরুদ্ধে জিহাদ, বাতিলের বিরুদ্ধে জিহাদ। বাতিলের বিরুদ্ধে যারা জিহাদ করে তারা সাহসী, তারা কখনোই বাতিলের সঙ্গে আপোষ করতে পারে না। আপোষমুখী ব্যক্তি, আপোষমুখী ব্যক্তি কশ্চিনকালে আপোষকামী হতে পারে না। আপনি আপোষহীন হলে দুনিয়ার সবাই আপনার সঙ্গে আপোষ করবে, আর আপনি আপোষকামী হলে দুনিয়ার সবার গোলামি আপনাকে করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এটা আপোষহীন আন্দোলনের নাম, বাংলার জমিনে নতুন ইতিহাস সৃষ্টি করবে ইনশাল্লাহ। আমাদের মৃত্যুর পরে যদি হয় তাও হবে ইনশাআল্লাহ, বাংলার পরিবর্তন হয়ে যাবে। বাংলার মানুষের আকিদার পরিবর্তন হয়ে গেলে সব পরিবর্তন হয়ে যাবে। এদেশের মানুষের আকিদা যদি গোলামি আকিদা হয়, সারা জীবন লাতে ঝাঁটা খেতে হবে, কোশ্চেন করলে মাথা উঁচুতে তোমরা দাঁড়াতে পারবে না। আমাদের দাওয়াত একটাই, এসো কোরআন হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে এসো। কোরআন হাদিস কার দেওয়া? আল্লাহ কি বলছে শোনেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারা ওয়া উনসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং নারীর মাধ্যমে। কারা বলেন তো, সে পুরুষটাকে, আর নারী আমাদের আদি পিতা আদি মাতা, ঠিক না? হিন্দুর বাপকে, বৌদ্ধের বাপকে, মুসলমানের বাপকে, সমস্ত মানুষ একই আদমের সন্তান, ওদের সবাই আমাদের ভাই, সবাই এক আল্লাহ বান্দা, সবাইকে আল্লাহর বিধান মানতে হবে, কোনো শয়তানের বিধান চলবে না দুনিয়ায়। পৃথিবী থেকে শয়তান বিতাড়িত করতে হবে। শয়তান হটানোর আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন, শিরক বিদাত উচ্ছেদের আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস আন্দোলন কোশ্চিন কালকে বাতিলের সঙ্গে মাথা নত করতে পারে না, কারণ কোরআন হাদিস আল্লাহ প্রেরিত, মানুষের তৈরি করা নয়, ঠিক না? কোরআন হাদিস কি আল্লাহর ওহী নয়? আমার বইয়ে ভুল হতে পারে, আপনার বইয়ে ভুল হতে পারে, ওনার বইয়ে ভুল হতে পারে, আল্লাহর বিধানে কি ভুল আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই যে কিতাব আমার সামনে কোনো সন্দেহ নাই। যদি কেউ বলে সন্দেহ আছে, ঠিক ওই শয়তানের, ও মানুষ না, ওটা শয়তান। ইবলিস খালি বলেছে আল্লাহ আমি আদমকে শ্রদ্ধা করবো না, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আদম করেছো মাটি দিয়ে। আউ্বালমান ক্লাস ইবলিস, আল্লাহর সামনে তর্ক করেছিল প্রথম কে? ইবলিস। এখন তারা করে না তর্ক করে, ওরাই ইবলিস। ওই ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ইবলিসকে খাতির করে চলবে না। ইবলিস বাতিল হবে, হয় আমি মরবো নয় বাঁচবো, কিন্তু ইবলিসকে মারতে হবে। ইবলিসের সঙ্গে কোনো আপোষ নাই। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে আহলে হাদিস হানফি কোন ব্যাপার না, হে মানব জাতি, ভাষাটা বুঝতে পারছেন না? ইয়া আইয়ুহান নাস,
হে মানব জাতি ইন্না খালাকনাকুম আমরা তোমাদের সৃষ্টি করেছি যাকারা ও উনসা একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে ওয়াজালনাকুম শুউবা ওয়া কাবায়লা লিতাআরাফু আর তোমাদের মধ্যে বিভিন্ন গোত্র সম্প্রদায় আমরা সৃষ্টি করেছি তোমাদের পরস্পর পরিচিতির জন্য আপনি আব্দুস সামাদ মণ্ডল আপনি আব্দুস সামাদ শেখ আপনি আব্দুস সামাদ সর্দার যদি এগুলি পরিবর্তন সাম্প্রদায়িক বা গোত্রীয় পরিচয় না থাকতো পিয়ন সিটি এনে কাগজ দিত খালি যদি বলা হতো আব্দুস সামাদ সারা খয়াশের ঘুরেও আব্দুস সামাদ বেড়া বিষটা আছে ও কাকে দেবে ও এজন্য গোত্রীয় পরিচয় থাকতে হবে না লে তাআরাফু পরস্পরের পরিচিতির জন্য হিংসা করার জন্য নয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম মনে রেখো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি আল্লাহ ভেরু যে সৎ সে আমার ভাই যে চোর সে আমার ভাই নয় রক্তের সম্পর্ক দুনিয়ায় থাকবে আখেরাতে চলবে না আল আখাল্লা ইয়াউমাদিন বাদুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন কেউ আখেরাতে সমস্ত মানুষ পরস্পর শত্রু হবে শুধু মুত্তাকি ছাড়া যারা আল্লাহ ভেরু সে খরসতি বাড়ি হোক আর রাজশাহী বাড়ি হোক আর খুলনা বাড়ি হোক সবাই এক হয়ে যাবে সেদিন তারা আমার বন্ধু এই লোকগুলোর মধ্যে যারা আমাদেরকে ভালোবাসেন আমরা তাদেরকে ভালোবাসি কিয়ামতের দিন অটোমেটিক্যালি এক জায়গা হয়ে যাবে চুম্বক যেমন একটা টেনদিনের টেনে নেয় তাকুয়া পরস্পরকে টেনে নেবে আল্লাহ রসুলের কাছে একদিন বলছে আল্লাহ রসুল আমি আপনার সঙ্গে থাকতে চাই তুমি তাহলে আমাকে সাহায্য করো কি করতে হবে তুমি বেশি বেশি সেজদা করো মনে রেখো তো দুনিয়া যে যাকে ভালোবাসে আখেরাতে সে তার সঙ্গেই কিয়ামতের দিন উঠবে ইনশাআল্লাহ আমরা কি চাই না আমরা সবাই জান্নাতে একত্রিত হই এই স্বার্থে আপনাকে কাজ করতে জাহান্নামের সঙ্গে খাতির করা চলবে না এটা নিয়ে অত মাথা ব্যথা দরকার নাই তকদির যা আছে হবে সেলিবিলি যা আল্লাহ যা সৃষ্টি করেছে হবে কিন্তু আমাকে অবশ্যই হকপন্থীদের সঙ্গেই থাকতে হবে কুনু মাআল মুত্তাকিন সাদিকিন এরপর আল্লাহ কি বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু ইন্নাল্লাহ আলিমুন খাবীর আল্লাহ সব কিছু জানেন এবং খবর রাখেন আমরা গোপনে প্রকাশ্যে যা কিছু করছি আল্লাহ সব দেখছেন না যে কথা বলছে আল্লাহ শুনছেন না আমরা যা করছি আল্লাহ টের পাচ্ছেন না যদি কেউ কারো পকেট থেকে গোপনে মোবাইল চুরি করেন আল্লাহ দেখতে পাবে না সাক্ষী কেউ দুনিয়া নেই কোনো পুলিশের খবর নিয়ে আপনার মোবাইল চোর ধরে দেয় কিন্তু আল্লাহর সামনে পালাতে পারবেন অতএব সাবধান এবার আল্লাহ কি বলছে আমরা তো বলবো আমরা দুনিয়া চলবো চলবো কিভাবে পরিষ্কার নির্দেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা সবাই আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো ওয়া লা তাফাররাকু দিনের ব্যাপারে দলে দলে বিভক্ত হয়ো না اذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا তোমরা সেদিনের কথা মনে রাখো যেদিন তোমরা পরস্পরের শত্রুতা করে হিংসা আগুনের একবার কিনারে চলে গেছিলে জাহান্নামের কিনারে চলে গেছিলে সেখান থেকে ফান কাদাকুম মিনহা আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়েছেন কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে কাজালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন এভাবে আল্লাহ পাক তোমাদের কাছে তার নিদর্শন সমূহ ব্যাখ্যা করেন যাতে তোমরা সুপথে প্রাপ্ত হতে পারো ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর অর্থাৎ তোমাদের মধ্যে সবসময় একটা দল থাকা চাই যারা সবসময় মানুষকে সৎ কাজের দিকে আহ্বান জানাবে এবং অসৎ কাজে নিষেধ করবে উলাইকা হুমুল মুফলিহুন তারাই হচ্ছে সফল কাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ওরকমই একটি সংগঠন যারা মানুষকে সৎ কাজে আদেশ দেয় অসৎ কাজে নিষেধ করে এবং ইনশাআল্লাহ তারাই হবে সফল কাম সমস্ত মানুষ কশ্চিনকাল এক দলভুক্ত হবে না এটা স্বাভাবিক আদমকে বলছেন এই আদম তুমি তোমার সন্তানদের জান্নাতের জন্য বের করে নাও আদম বলছে আল্লাহ কজনকে বের করে নেব আল্লাহ বললেন একশোর মধ্যে 999 জন বাদে একজনকে বের করে নাও খুঁজে পাওয়া যাবে হাদিসে ব্যাখ্যা আসছে ইহুদি নাসারা 71 ভাগে ভাগ হয়েছিল নাসারারা 72 দলে ভাগ হয়েছিল মুসলমানরা 73 দলে ভাগ হবে সব দল জাহান্নামি হবে একটা দল ছাড়ে কারা সে একটা দল কারা মানা আলাইহি ওয়া সাহাবি যার পরে আমি এবং আমার সাহাবিরা আছি এই দলটাই খালি জান্নাতে যাবে
এখানে গিয়ে মুসলমানদের মধ্যে অসংখ্য দল বিভক্ত হয়ে যেহেতু হাদিসটা বলা হয়েছে এটা ব্যাখ্যাটি দরকারও বটে আমাদের মধ্যে। দেখেন না মুসলমানদের মধ্যে দলাদলির কারণটা কি, আকিদাগত বিভক্তির কারণে আমলগত বিভক্ত হয়ে গেছে। আমরা সবাই মুসলমান, বোঝার উপর নেই কে কোন দল করেন, কে কোন আকিদায় বিশ্বাসী। আসুন না, অনেকে বলে আমি তো আহলে হাদিস, কারণ আমি রমজান করি। যা রমজান করে শাফিরা, রমজান করে হাম্বলিরা, রমজান করে মালিকিরা, তো আপনার সঙ্গে আমার পার্থক্যটা কোথায়? আকিদা। একজন শাফি এর জন্য রফলদান করে, তার ইমাম তাকে বলেছে রফলদান করতে, তাই সে করে। তার আনুগত্য ইমাম শাফির কাছে, হাদিসের কাছে নয়। একজন হাম্বলি রফলদান করে এই জন্য তার মজহাবি বলা হয়েছে রফলদান করতে হয়। একজন আহলে হাদিসের রফলদান করে এই জন্য সে জানে সহি হাদিসের রফলদান আছে, আল্লাহ রসুলের প্রতি তার আনুগত্য প্রকাশের স্বার্থেই সে রফলদান করে। তিনটা রফলদানের মধ্যে আহলে হাদিসের রফলদান হচ্ছে হাদিসের প্রতি আনুগত্য, আর ওই দুজনের রফলদান হচ্ছে মজহাবের প্রতি আনুগত্য। পার্থক্য আছে না? এটা বুঝে নিতে হবে আপনাকে আগে, আকিদার কোথায়। আপনি নেকি পাবেন আকিদার কারণে, যে আপনার আকিদা যদি এটাই হয় আমার বিশ্বাস যা বলে তাই মানবো, হাদিস কোরআন রাখে একদিকে ফেলে সব গোল্লায় গেল। আগে আকিদা ঠিক করেন। প্রথমে একদল আকিদার কথা বলি যেটা বাংলাদেশ খুব চালু। তারা বলেন যে আকিদা আর ইমানের, ইমান এবং আমলের মৌলিক পার্থক্য যে ইমান শুধু মুখের স্বীকৃতির নাম। তার মধ্যে একটা গ্রুপ আছে কাররামিয়া, তারা বলে শুধু মনে মনে স্বীকার করলেই হবে, মুখ দিয়ে না বললেও চলবে। আমল ইমানের অংশ নয়, আমল না করলেও ভালো ইমানদার হওয়া যাবে। তাদের ধারণা মতে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমান আর সাধারণ মুসলমানের ইমান সমান, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। ইমান একটা রিজিড ম্যাটার, অখণ্ড বিশ্বাসের নাম। এই বিশ্বাসী লোকের সংখ্যা পৃথিবীর সর্বত্র বেশি, আমল লাগে না, এনি মুমিন হওয়া যায়। ভোটার লিস্টে মুসলমান হিসেবে নাম ওঠে, এদের সংখ্যা সব জায়গায় বেশি, কেন আমল করে লাগে না। আজকে ঘরে ঘরে বেনামাজি দেখেন না, ছেলেরা বেনামাজি, বউ বেনামাজি, কিন্তু মুসলমান। এই মুহূর্তে আমার সামনে একটা এই ছেলেটা আমাকে দেখালো, ঢাকা ইউনিভার্সিটির একটা রিপোর্ট দেখালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি সাহেব সার্কুলার দিচ্ছেন যে এই ডিপার্টমেন্টের কোনো ছাত্রী বোরকা পরে আসতে পারবে না, মুখমণ্ডল প্রকাশ করে আসতে হবে, ঢেকে আসতে পারবে না। কি আলহামদুলিল্লাহ পড়বেন নাকি নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের অনেক ছাত্র পড়ে না? আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষকও ছিলাম। এখন তো মনে হয় আবার যদি শিক্ষকতা শুরু করে দেবে স্বাধীনতা লেগে যায়। কোন ধরনের চেয়ারম্যান ও? নামটা ওর মুসলমান, আজিজুল হক। তার কথা কেউ মানছে না, মেয়েরা মানববন্ধন করছে বোরকা পরা অবস্থাতে। বাংলাদেশে 18 কোটি মুসলমানের দেশে, কথিত গণতন্ত্রের দেশে, অধিকাংশ মানুষের রায় অনুযায়ী দেশে সব চূড়ান্ত সিদ্ধান্ত হয়, অধিকাংশ মানুষ কি এদেশের ওই বোরকাবিহীন নাকি? তারা কি ল্যাংটা চলতে চায় নাকি? অথচ সিলেবাস তৈরি করা হচ্ছে, মানুষ ছিল আগে বানর, সেখান থেকে গাছে পালে বানরগুলো গাছে চলে না, এখন যেহেতু চেয়ার টেবিল হয়ে গেছে আর গাছ লাগে না, অত হাতটা আস্তে আস্তে শুকিয়ে গেছে, হাতটা সরু হয়ে গেছে। এরপরে বসতে বসতে পাটা ভারী হয়ে গেছে, যেহেতু গাছে চড়া লাগে না, অবশেষে একসময় পিছন থেকে লেজটা খসে গেছে। এখন পিছন থেকে হাত দিলে লেজের মাথাটা খুঁজে পাওয়া যায়, আর ওই কাঠের মহব্বত ভুলতে পারেনি বলে চেয়ারে বসে, কাঠের চেয়ারে বসে। দেখলেন কাঠের চেয়ার সরে দিলাম কেন, দেখছেন কাঠের চেয়ারে বসে, যে কাঠের পরে মহব্বত, যেহেতু আমরা বানর ছিলাম সেই জন্য। এই সমস্ত উল্টাপাল্টা যুক্তি দিয়ে ডারউইনের এই নাস্তিক্যবাদী দর্শন জীববিজ্ঞানের মধ্যে ক্লাসে চালু করে দিয়েছে, সে আজকে থেকে হচ্ছে না। 2013 সালে চালু করেছে স্কুল কলেজে, 2014 সালে চালু করেছে মাদ্রাসাগুলিতে, আলিয়া মাদ্রাসাগুলিতে। এইটা যদি শুরু হয়ে যায় তাহলে এ দেশ চালাচ্ছে কারা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব ধর্ম ভীরু মহিলা, আমরা যা শুনি তিনি মাশাআল্লাহ নিয়মিত সালাত আদায় করেন, তাই না? তার পোশাকে আশাকে একদম গ্রাম্য সুন্দর একজন
পর্দানশীল মহিলার মতোই দেখা যায়, মাথা কাপড় দেওয়া থাকে, তাই না? যদিও ছোট ছোট বোনটা মাথা কাপড় দেয় না, তো উনি ঠিকই মাথা কাপড় দেয়। মনে হয় তিনি দেশ চালাচ্ছেন না, পিছন থেকে কেউ দেশ চালাচ্ছে, নইলে এই দেশে এই বানরবাদী সালিবান চালে হতে পারে না। এদেশে বোরকা নামাতে হবে বলে সার্কুলার দিতে পারেন পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেবরা। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এই বাজি বাজে সিদ্ধান্ত অনতবিলম্বে তোমরা বাতিল করো। ঢাকা ইউনিভার্সিটি উড়িয়ে দিতে সময় লাগবে না, সাবধান থেকো হুজুররা বা সারেরা। তোমার মতো প্রফেসর প্রিন্সিপাল উড়িয়ে দেওয়ার খুব সম্ভব, যদি বাংলার মানুষ একবার খেপে যায় তোমার সব গদি থাকবে না, সব হেরে যাবে। প্রফেসর গিরি করে বসে বসে কাজ পাওয়ানো করে বহু আগে আমি যখন ছাত্র ছিলাম তখন ডক্টর আহমদ শরীফ অনুবাদ লিখছিল, তার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল 1978 সালের ইত্তেফাকে বেরিয়ে গেছিল। তারপরে সেই পত্রিকাটা তার সামনে দেওয়া হলো আমার ভাগ্নির মাধ্যমে, ওটা উনি দেখেই লজ্জায় ক্লাস থেকে উঠে চলে গেলেন। সে 78 সালে আজকে নাকি, তখনই আমি প্রতিবাদ করেছি ওর বিরুদ্ধে, এসব চলবে না। তো আমি তো মেয়ে লোক না, আমার এক ভাগ্নি পড়তো, ওর নাম দিয়ে দিলাম। তো মেয়েরা যখন প্রতিবাদ করছে ও আর কি করবে, এ কি আজকের থেকে বিশ্ববিদ্যালয়গুলো নষ্ট করছে এই সময় কতগুলো বাজে লোক টিচার হয়েছে, তারা সমস্ত দেশের বদনাম করে দিচ্ছে। আমরা আপনাদের খেয়াল এগুলি বলছে আকিদা নষ্ট করার জন্য এগুলো হচ্ছে। তাদের ধারণা যে আমি যদি মুখে আল্লাহ আকবার বলি তাহলে আমি তৌহিদবাদী মুসলমান, আমলবাদী মুসলমান নয়। আকিদা আল্লাহকে মানি, এদের ইমানটা হলো আবু জেহলের ইমান। আবু জেহল আল্লাহকে মানত না? আব্দুল মোত্তালেব কি নামটা মুসলমানের নাম না? আল্লাহ রসুলের দাদা তো উনি। আবু তালেবটা কি রসুলের চাষা না? এটা তো আল্লাহকে মানত না, সবাই আল্লাহকে মানত। তারা কাবা ঘরের মোতোয়াল্লি ছিলেন, তারা মানুষকে সবসময় বিশেষ হাজি সাহেবদেরকে পানি পান করাইতেন, বিপদাবস্থায় রক্ষা করতেন। তো তারা আল্লাহকে মানা সত্ত্বেও তাদের কাছে আল্লাহ রসুল কেন দিনের দাওয়াত নিয়ে গেলেন? কেন তাদের সঙ্গে যুদ্ধ হলো? সরাসরি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ হয় না? যুদ্ধগুলো বাগদাদের বিরুদ্ধে ওনাকে কেন যুদ্ধ করতে হয়েছিল? একটাই কারণ, ওদের আকিদার সঙ্গে ওনার আকিদা মিল ছিল না। ইসলামের আকিদা হচ্ছে শুধুমাত্র বিশ্বাস নয়, কর্ম থাকতে হবে, ইমান এবং আমল দুটি থাকতে হবে। আরেক দল হলো, তারা বললো আমরা যুক্তিতে যেটা পছন্দ হয় মন মতো হয় কোরআনের সেই আয়াতগুলো মানব, যেগুলো যুক্তিতে পছন্দ হয় না সেগুলো মানব না। যেমন বলা হয়েছে সম্পত্তি ভাগ বন্টনের সময় ছেলে মেয়ের দ্বিগুণ পাবে, আছে না লেজাকারে মিসল হাজিল উনসাইয়ান, আমরা এটা মানি না, মানব না। মিছিল মাঝে মধ্যে সরকারের কিছু লোক বলে নারী উন্নয়ন নীতিমালাও করলো, বিরুদ্ধে আমরা লিখলাম আচ্ছা মতো বন্ধ হয়ে গেছে, কিন্তু মাঝে মধ্যে বলছে এখন যে কোরআনের এটা বৈষম্যমূলক, নারীদেরকে ক্ষতি করা হয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি নারীদেরকে আরও পুরুষের চেয়ে বেশি দেওয়া হয়েছে, নারীরা স্বামীর অংশ পায়, শ্বশুরের অংশ পায়, ছেলের অংশ পায়, ও কত পায় হিসাব করে দেখে আমি দেখিয়ে দিয়েছি আমার তফসিরের মধ্যে, যে ছেলের চেতে মেয়েরা আর বেশি পায়। দ্বিতীয়ত ছেলেরা বাপের মান সম্মান মর্যাদা আত্মীয় স্বজন সব কিছু রক্ষা করার দায়িত্ব কার? ছেলের না? মেয়ে তো সর্বে চলে গেল, যা পারি যা শেষ, সম্পত্তি নিয়ে সে সমান নেবে, আর বাপের দায়িত্ব পালন করার সময় তো ছেলে বেশি পালন করবে, এটা তো হতে পারে না, এটা ন্যায় বিচার নয়। বিচার যিনি করেন তিনি কি আল্লাহ না? আহকামুল হাকিমিন, তিনি শ্রেষ্ঠ ন্যায় বিচারক, আর তাকেই বলছে আল্লাহ ভুল করেছে, আমাদেরটা ঠিক, কোন মুসলমান এটা করতে পারে না। ধরুন একটা মহিলা তালাক দিয়ে দিয়েছে, পুরুষের আর মহিলার সঙ্গে সাংসারিক জীবনে রাগারাগি হয় না, তালাক 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 তিন তালাক ছেড়ে দিলে বউ চলে গেল, মাসখানেক পরে আবার উভয়ের মধ্যে আকর্ষণ শুরু হয়েছে, এটা কেমন হলো? ছিলাম ভালোই, একদিন তো রাগারাগি হলেই বলে বিয়ে শেষ, মিলা যায় না, মিলার পথ খুঁজে বেড়াচ্ছে। এটা ঘটনা ঘটলো নওগাঁতে প্রথম 2000 সালে। তো নিজেরা ঝগড়া বাঁধিয়ে বলেছে তিন তালাক তালাক, পাশ দিয়ে এক মাথা বজ্জা ছিল, গরিব মানুষ তো, ওই মানে আপনার কী বলে কলা গাছের শুকনো পাতাটা আপনার কী বলেন, আমরা বলি বাসনা, ওই যে ঘেরা পাসিল,
ওই ধনী লোকটা পাশ দিয়ে যাচ্ছে, ওর মনে মনে ইচ্ছা এই গরিবগুলো হটিয়ে দিয়ে জমিটা কিনবে ও, কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। হঠাৎ ওদের স্বামী স্ত্রীর ঝগড়াটা ও শুনতে পাইছে, এবার যে গ্রামে মাতব্বরদের নিয়ে মিটিং বসাইছে, সালিশ কি হলো, এই দেখো ওই লোক বউকে তালাক দিয়েছে, আমি নিষ্কানা শুনেছি তিন তালাক দিয়ে দিয়েছে, অথচ সে তাদের সে ঘর করতেছে, অথবা ওকে বয়কট করতে হবে, হয়ে গেলে বয়কট। এই ঘটনাটা পত্রিকা চলে গেল, এই ঘটনাটা একবারে হাইকোর্ট পর্যন্ত চলে গেল, 2000 সালের পত্রিকা পড়ে দেখবেন। তো তার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য তোমার ডিপার্টমেন্ট চেয়ারম্যান আমার কাছে গেল, স্যার আপনি একটা বিবৃতি দেন, এটা এই হিল্লার মানে পক্ষে আর কি। আমি বললাম আমি দিতে পারি, আমি যা লিখবো ঠিক সেটি ছাপতে হবে, তোমার মাতব্বরি করতে পারবো না। স্যার তাই হবে, ইনকিলাব আর কি দিলাম। তার আগে যত ইসলামী নেতা তখন সেই যুগে তারা যারা ছিল, এখন তো অনেকে ফাঁসি হয়ে গেছে, সবাই এক কথা বলছে হিল্লা করতেই হবে, তালাক হয়ে গেছে, তালাক আর হবে না, বউ ফ্রি পাওয়া যাবে না, সমস্ত ইসলামী নেতা চোখের সামনে দেখতে পাচ্ছি নেতাগুলোর চেহারা। আলহামদুলিল্লাহ যেদিন আমার বিবৃতি বেড়ে গেল তার পর থেকে সব নেতা চুপ, আর কেউ কথা বলেনি, বলল আলহামদুলিল্লাহ। আহলে তো বহু নেতাই ছিল, ঢাকা থাকে তারা, আমাদের রাষ্ট্রে থাকা লোক, কই কারো তো নড়াচড়া দেখতে পারি সেদিন আমরা। একটা বিবৃতি চলে গেছে হিল্লা অবশ্যই বাতিল, আল্লাহ রসুল লানত করেছেন হিল্লাকারী পুরুষকে, কোশ্চিন কালে এটা হতে পারে না, এই বিয়ে এই তালাক এক তালাক হয়েছে, কখন এই একবারে কী বলে মোগাল্লাজ তালাক নয়, তালাকে বায়ের নয়, যে ভাই বলতে আর কি। এই যে ঘটনা ঘটে গেছে ছোট্ট খাটো বিষয় এখন তো, কিন্তু দেখেন কোথায় চলে গেছে। আলমরা সমাজের দায়িত্ব নিলে, ক্ষমতায় গেলে দেশে দুধের নহর বয়ে যাবে, শান্তি হবে, আমি এটা মানি না। আলমদের মধ্যে যে আঁকিয়ে দেখো গোলমাল আছে, এইটাকে সাইজ করতে হবে। তোমাদের মাথার মধ্যে মরব গুগরি পোকা আছে, ওই পোকাকে সাফ করো, নইলে কী করি বললে যে তারা নিজেরা রাগারাগি করে একসঙ্গে তিনতলা হলিকম করে, কোথায় কোরআনে কোথায় আছে দেখাও, কোরআন বলছে আত্তালাক মাররাতান ফায়ামসাকুম বিমারুফ ওয়া তাসরিম বিহসান, তালাক পর পর দুবার হবে, তৃতীয়বার তুমি হয় রাখো না ছাড়ো, একবার তিনটা হয়ে গেল, ওকে কী হলো তো, একসঙ্গে যদি আপনারকে বলেন পাঁচ 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 তাহলে পাঁচ হবে, পাঁচ অক্ত সালাত হবে, পাঁচ অক্ত সালাত পাঁচটা সময় আছে না, ফজরটা ফজরে জোহরটা জোহরে সবগুলো মিলিয়ে যদি বলেন, এই স্টেজে বসে আবার সেটে জেলের সংগঠনের বড় দামি লোক, উনি যদি এই আজকে সব আইন টাইন বাদ, আমার এখন সময় নেই, চলে যেত রাজশাহী, একই বসে তোমরা জোহর আসর মগরিব এসে সব পড়ি নাও, বললে হবে পাঁচ 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 বললে যদি পাঁচ পাঁচ অক্ত সালাত হয়ে না যায়, তিন 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 বললে কি তিনটা তালাক হয়ে যাবে, তিন তালাক হবে তিন মাসে, তিন তালাক একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না, এটা যুক্তিতেও বলে না, কোরআনও বলে না, হাদিসেও বলে, কিন্তু হুজুরা বলে, অত হুজুরের মাথা ঠিক করো, এসব মজহাবি দ্বন্দ্ব নিয়ে ক্ষমতায় যাবো এটা হতে পারে না। আর এই কারণেই ডক্টর গালেব কারাগারে যায়, বাংলার জমিনে আর কেউ যায় নাই। একটা কারণ তো বুঝতে পারলেন, আপনি বলে দিলেন দিন দরাসল হুকুমত কা নাম হয় সালাত সিয়াম ও যাকাত ও তমরিনাত এন্ড ট্রেনিং কোর্স হয়, দিন অর্থ হলো রাজনীতি, হুকুমত দখল করো, আর সালাত সিয়াম জামরা করে এগুলো ওই হুকুমত দখল করার বড় ইবাদতের ট্রেনিং কোর্স, বুঝতে পারেন নাই। বাংলাদেশের প্রধান সেনাপতি এখন সকালে উঠে পিটি করে, এতে নিজে চলতে পারে না, বুড়ো হয়ে গেছে, মুসলমান মৃত্যুর আগ পর্যন্ত সালাত মাহফ আছে, আল্লাহ পাক প্রথম প্রথম কোন প্রশ্ন করবেন কিয়ামতের মাঠে বলেন সালাত না, সেই সালাত যদি বলে ট্রেনিং কোর্স, আসল যদি বলে রাজনীতি করা হুকুমত দখল করা, ওইটাকে আমরা মানতে পারবো, লক্ষ লক্ষ আহলে হাদিস তাদের দলভুক্ত বসে আছে, আমরা লিখিত বলেছি প্রকাশ্যে বলেছি, তখন তো এই এই কাটা আগে সাফ করো, অতএব চলো কারাগারে, অন্তত তিন বছর সমাজ স্বাধীন তো কথা তো বন্ধ থাকলো, আপনারা তো শুনতে পারেননি আমার কোন কথা, এই লাভটা তো হয়েছে। এই আকিদা নিয়ে যদি কেউ রহবদান করে, ওই রহবদান আগে না আকিদা আগে, ওটা কোশ্চিন করো, ওই রহবদানি আহলাজ নয়,
আলেক যাওয়ার সেই যে কোরআন এবং হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকারকে সবার আগে স্থান দিবি। কোরআন আগে, হাদিস আগে, তারপরে রফলে দেন। রফলে দেন না করলেও কেউ মুসলমান তো খারিজ হয়ে যাবে না, কারণ রফলে দেনটা সুন্নত। কিন্তু আকীদা আগে ঠিক করো, ইমান এবং আমল, আমল ইমানের অংশ, আমল ইমানের বাহিরে নয়। প্রতিটি বিষয়ে আপনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। আর আমাদের মার্কাজে যদি হিসাব দেখলে এরা তো ফতোয়া দেওয়া সব আশ্চর্য হয়ে যায়। প্রতিদিন বলে স্যার তালাকের ফতোয়া, তালাকের ফতোয়া, এত তালাকের দিয়ে কত তালাক ধরে বাবা, মানুষ এত তালাক দিচ্ছে। কেউ জানা যায় নদাবড়া গেলে বউ ফেরত পাওয়া যায়, সব নদাবড়া যায়, কথা বলছেন। বিমান বাহিনীর চাকরি করে অত্যন্ত গ্রাউন্ড অফিসার, সে নাম করালো ঢাকা মোহাম্মদপুরের বাড়ি। একদিন আমি ইউনিভার্সিটি যাবো, যাবো না, হ্যাঁ যাওয়ার সময় গাড়ি টাইম হয়ে গেছে, দেখি হ্যাডকোট পরার লোক ঢুকছে একটা আমাদের মিলিজে। আমার এই অফিসে তো হ্যাডকোট পরার লোক ঢোকে না, পাজা পাল দিয়ে টুপিওয়ালারা ঢোকে, এই কি আবার ঢুকলো এখানে? তাই সবাই বললাম দেখো তো কি জন্য এসে, ভালো করে সম্মান টম্মান করো। তা বলছে স্যার আমি এসেছিলাম, আমার বউটা চলে গেছে, তো বউটা নেবো কী করে, তাই আমি একটা ঢাকা যত হুজুর আছে তৎকালীন সময়ের হুজুর, তাদের এক দু তিনটে হুজুর এখন দেশ থেকে পালাইছে, একটা হুজুর দুটা হুজুর তো ফাঁসি হয়ে গেছে, এই সব হুজুরের কাছে ঘুরেছি আমি, তো সবাই বলছে তোমার বউ আর হবে না, তিন তালাক দিয়ে ফেলেছ তো শেষ। কিন্তু আমার যুক্তি তো মানে না, তো আমি একটু রাগ করে বললাম তিন তালাক বই বসে যাবে, তো বউও মানছে না আমিও মানছে না, বউ উচ্চশিক্ষিত মহিলা। তো উনি আমাকে কানে কানে বললেন, তিনি এখন আছেন বিদেশে, যে দেখো তুমি যদি বউ ফেরত চাও তো ঢাকা শহরে কোনো আলেম নেই যে তোর বউ ফেরত দেবে, একটা লোক আছে বাংলার জমিনে যদি তুমি যেতে পারো। বলে কোথায়? তো রাজশাহীতে। তো রাজশাহীকে যদি আপনি আমাকে যদি লন্ডন যাচ্ছে বলেন তাও যাবো, আর বউ দরকার, চলে গেছে রাজশাহী। ও তো ফ্লাইট ইঞ্জিনিয়ার, তো ফ্লাইট ফ্রি ঢাকা রাজশাহী, তো দিনে তিনবার গেলে পাহাড় লাগে না, চলে আসছে। তা আমি তো গাড়ি চোটার আগে বলে ওনাকে একটা তালাকু তাহলিল বইটা দিও, তো তোমার বইটা বেড়ে গেছে তালাকু তাহলিল আপনাদের কাছে আসে না? আপনাদের কাছে সবাই ভালো করে পড়ে জানে, মধ্যে এতে বহু মেয়ে লোক বেশি গেছে ভাই, এ দারুণ বই। বইটা দিয়ে চলে গেছি আমি, তা ফেরত আসছি পনে একটার সময় গাড়িতে, এসে আমি আবার রুমের দিকে তাকিয়ে সালাম দিয়েছি, কি ভাই আপনি এখনো আসেন যে? স্যার আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। আমার কি সফল হলো? স্যার আপনি উত্তর তো বইতে পেয়ে গেছি, আমি খুব খুশি স্যার, বিকেলে ফ্লাইটে চলে যাবো, আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত সে একাই মনে ফ্লাইট যদ্দূরটা চলে, জেদ্দা ঢাকা ঢাকা যেখান যান যায়, ও একাই দাওয়াত দিয়ে কাজ করে দিয়েছে। বহু লোকের ওর মধ্যে চেঞ্জ হয়, বই বলে আমি বাবা লেখাপড়া জানি, বইটা খালি পড়ো। এবার যান বরিশাল, আমাদের কিছু লোক আহলেস হয়েছে, আমি কিন্তু কখন যাইনি সেখানে, আজও যাইনি, আমার সেটা ঘুরিল কদিন আগে। তো সেখানে আহলেস হয়েছে বলে মারিছে, তারপরে মসজিদ ওরা বানাইছে নিজেরা, বরদাস্ত হচ্ছে না মসজিদ ভাঙার জন্য, দুই পীরের ভাড়াটি গুন্ডারা চলে আসছে, সে গুন্ডার নামও আমি জানি তো বলব না এখন। এখন আমাকে বল জানাইলো স্যার আমাদের তো সব শেষ করে দিল, এখন উপায়টা কি? আমি তো ওকে বলে দেখো তুমি নিজের নাম বলবো না, খালি বলবো আমি অমুক সংগঠনের সেক্রেটারি জেনারেল বলছি, ওখানকার এমপিকে বলো যে আমাদের এই লোকটার উপরে এরকম নির্যাতন হতে যাচ্ছে, আপনি একটু দেখেন। দেখা গেল ওই এমপিটা ওর হিন্দু, হিন্দুকে বলার সঙ্গে আরে আপনি ডক্টর গালিবের সেক্রেটারি? তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি দেখছি আমি দেখছি। ওই সঙ্গে সঙ্গে সেই গুন্ডাকে ফোন করছে, হ্যাঁ তুই কোথায় এখন? তো বলছে আমি 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 বলতে সাহসে কুলাচ্ছে না, ও তো মদ খেয়ে বেড়াস, নামাজ নেই, রোজা নেই, তুই কিছু মসজিদ ভাঙতি, বেরো ওখান থেকে, এক ধমক দিয়ে দিয়েছে পালাইছে ওখান থেকে, বুঝলেন? পীর সাহেবদের পূজিত গুন্ডা, ওরা নিজেরা কী করবে? শেষকালে মসজিদ ভাঙা হয়নি, মসজিদ এখনও আছে, এই এক সপ্তাহ আগে ঘুরে এলো ওখান থেকে, তাই না? বরিশাল মেহেন্দিগঞ্জে। এইবার মজার কথা হলো কি জানেন, ওই যে হুজুররা ওকে মারতে গেছিল ফাজল মাদ্রাসার হুজুরদের, একটা হুজুর রাগ করে বউ তিন তালাক দিয়ে ফেলে, কথা বলছেন মা আমি বউ বউ তো ছাড়বো না কিন্তু হিল্লাহ করবো না, পাওয়া যাবে কী করে? আচ্ছা আপনি বলেন এই এক গ্লাস পানি কই, পানি এক গ্লাস যদি সামনে থাকে যদি আপনি এটুকুরি দেয় কেউ আপনি খাবেন?
হয়তো খাবেন আপনি, খাওয়া নাজায়েজ না, কিন্তু খাইতে যায় না কেউ। এমনকি ছেলের খাওয়া জিনিসও পর্যন্ত বাবা খেতে চায় না। এখন আমার সালাক 30 বছরের বউ একবার তিন তালাক তালাক বললাম, বউ চলে যাবে, আরেকজন পরপুরুষ যে রাতের বেলা তার সঙ্গে থাকবে, পরদিনে ভালো দেখতে বলি, দেখো সে গোসলটা করলো কি না, এটা না করলে পর্যন্ত হবে না। এইগুলো ফতোয়া। আর দলিল কি? এর দ্বারা একটা ভাঙ্গা সংসার জোড়া লাগানো হয়, অতএব গুণাগার তো হবেই না, বরং সে নেকি পাবে। এই মারাত্মক কথা যদি কেউ ফেকার নামে লিখে থাকে, মজাহের নাম করে, এগুলি কোনো আহলেজ মানতে পারে নাকি? এর বিরুদ্ধে প্রতিবাদ দিল আমি, প্রতিবাদ হওয়াতে সেই বইটা ওর কাছে ছিল। এই হুজুর হিসেবে দেয়, তোরা তো লামজাবে হয়ে গেলি, তো তোদের কাছে এরম কোনো বইটি আছে যে বউ ফেরত পাওয়া যায়? তো বলতেছে আমাদের আমির সাহেব একটা তালাকের বই আছে, তো নেবা, তো দেওয়া দিন দেখি লেখা দেখি। ওরা সেই বই নিয়ে ওই 13 জন হুজুর মিলে সব স্টাডি করেছে, বলেছে বইটা ছোট হতে পারে, এমনি যেসব রেফারেন্স আছে, ওরে বাপরে বাপ, এসব বই আমার জীবনে চেহারা দেখিনি। তো কী করা যাবে? বুঝলি, আমি হুজুর যদি বউ নেই, আরও ধরো 11টা মহিলা এরকম ঝুলে আছে, তারা ফতোয়া দিয়ে দিচ্ছে তোমাদের হিল্লা করতে, হিল্লা তারা করছে না, এই সবার কাছে আমরা ছোটই যাবো। তো বলে বাবা ছোট হওয়া বড় হাতে নিজে বউটা তাকে ফেরত নেয়, তো ছোটো মোটো যা দেখতে পরে আগে বউটা ফেরত পা আগে। এই বই বউ ফেরত পেলো, বাকি 11টা মহিলাও তাদের স্বামীকে ফেরত পেয়ে গেল, বলো আলহামদুলিল্লাহ। এটা বরিশালের ঘটনা। এরকমভাবে যে কত জায়গায় এই পরিবর্তন এসেছে, শুধু বরগুনা পর্যন্ত শুনিল, ঘুরে এলে কদিন আগে, সে বরগুনা পরে তো আর নেই, সব তার মধ্যে সাগর, সেখানে পর্যন্ত তাহলে যেন বাংলাদেশের শাখা তৈরি হয়ে গেছে, জেলা তৈরি হয়ে গেছে, বললো আলহামদুলিল্লাহ। এমনি বই এক একটা বিপ্লবী বিষয়গুলো যাচ্ছে, সবার মধ্যে পরিবর্তন সূচিত হয়েছে। মজহাবি গোড়ামি আর চলবে না, হাদিসের গোড়ামি চলতে হবে দেশে। হাদিস আগে মজহাব পরে, যেগুলো সহি হাদিসের অনুকূল হবে মজহাবের সেই সিদ্ধান্তগুলো আমরা মানব, আর যেগুলো সৈয়দের বিপরীত হবে সেখানে মোজাব বাতিল, হাদিস অগ্রাধিকার পাবে। কথা বুঝতে পারছেন? এইটাই হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কথা। নিজেকে বলো আমি আবু হানিফার মুকাল্লাম, আবু হানিফা পরিষ্কার বলেনি, বলো তো কি বলেছে, বলো না সবাই, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যখন হাদিস সহি পাবে ওটাই আমার মজহাব। এই কথা যিনি বলেছেন তার নাম ভাঙেই আমরা হাদিসের বিরুদ্ধে কাজ করছি, এটা হতে পারে না। চার ইমামের প্রত্যেকেই একই কথা বলে গেছেন, অর্থাৎ তাদের নাম দিয়ে দিয়ে আমরা এগুলি করছি। আহলে হাদিস আন্দোলন এইভাবে একটা একটা করে যদি আমরা বলতে শুরু করি আপনাকে, আপনার সারা দৌড় থাকতে হবে। ধর্মীয় ধর্মের নামে অধর্ম করা হবে, এটা শৃঙ্খলা কোনো হকপন্থী মানুষ বরদাস্ত করতে পারে না। আর এই এটাই হলো আমাদের মৌলিক কারণ। এই বিষয়গুলো আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, এজন্য আমরা নাম আহলে হাদিস আন্দোলন বলি, আহলে হাদিস সমিতি নয়, আহলে হাদিস দল নয়, আহলে হাদিস একটা মুভমেন্টের নাম, যার মধ্যে আন্দোলনের স্পিরিট নাই, যার মধ্যে বাতিলের বিরুদ্ধে কথা বলার সাহস নাই, সে কখনই আমাদের আন্দোলনের সাথী হতে পারবে না, সংগঠনের সাথী হওয়ার কোনো সুযোগই নেই তার। আপনি বহু লোক হবেন, দলটা ভারী হবে, এই তো তার লাভটা কি? দল ভারী করে কি কবরে মুক্তি পাওয়া যাবে? কবরে দেখবে আপনার আমলটা কি? এদের শুধু ইমান ঠিক থাকলে হবে, আমার ইমান ঠিক আছে, আমল দেয় থাকবে জি না, ইমানের সঙ্গে আমল যুক্ত। এবার আরেকটা দল আছে তারা যুক্তিবাদী, তারা বলে কোরআন ওইগুলি মানবো যেগুলি যুক্তিতে খাটে সেগুলি মানবো, নইলে না। ও আবার যুক্তি হলো মানে কোরআন ওপর তো যুক্তি রাখি, এটা এটা এদের নাম আছে মোতাজিলা। বড় তফসির আপনারা পড়াচ্ছেন ক্লাসে, তফসির কাশ্যাপ পড়েন না, হুজুরের তফসির কাশ্যাপ পড়েন না, তফসির জালান পড়েন না, তফসির বাজাই পড়েন না, তফসির কাশ্যাপটা মোতাজিলাদের লেখা, যুক্তি আর যুক্তি, যুক্তি আর যুক্তি, এর বিরুদ্ধে আমাদের তফসির লেখা আছে, কাউকে খাতির করা হয়নি। এমনকি বাংলাদেশের আহলে লেখা তফসির লেখা আছে, তারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ ষড়যন্ত্র করেন, আল্লাহ শ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী, এই অনুবাদ ঠিক আছে লেখা আহলে হাদিসের, চলবে এগুলো? এই ধরনের ভুল তো আমাদের মধ্যেই আছে, লোকের বলি লাভটা কি? এজন্য আমাদের চিন্তাধারা থাকবে সম্পূর্ণ সলিড এবং নিরপেক্ষ, সব কারোর সঙ্গে হিংসা নাই, সবার সঙ্গে বন্ধুত্ব, একটাই শর্ত, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।
আপনার সব কিছু হতে হবে ওই মূল মানদণ্ডের আলোকে। ওই মানদণ্ডের আলোকে যদি সমস্যা হয়ে যায় সেটা আর আমরা আপোষ করব না। এই বিষয়টাই হলো আহলে আন্দোলনের মূল থিম। এই থিমটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। শেষে মনে রাখবেন মৃত্যুর সময় আপনার সঙ্গে কেউ থাকবে। এই মুহূর্তে যখন মৃত্যু হয়ে যায় আমার সঙ্গে আমার ছেলে দুই ছেলে আমার সঙ্গে আছে, ওরা কি কিছু করতে পারবে আমার? আর অনেকের ভাগ্যে ছেলেও নাই। ঢাকায় খুব নাম করা একটা হোটেল আছে, হাসপাতাল আছে উত্তরায়, এক ডাকে সহ চিনেন, যাদের যে মরার সময় হয়ে গেলি সব সেখানে নিয়ে যায়। এখন সেই লোকটা মসজিদ আছে ওখানে একটা মসজিদ ঝাড়ু দেয়, কেউ বুঝতে পারেনি, সে ঝাড়ু দিতে দিতে সেখানে মৃত্যু হয়ে গেছে তার। পরে তাকে নিয়ে আসছে পোস্টমর্টেম করার জন্য। তো হাসপাতালে তো নাম লিখতে হয়, মৃত্যুর নাম কি তার ঠিকানা লিখতে হয় না? তো পকেটে কার্ড ছিল, দেখা যায় বাপ রে বাপ, এই তো উত্তরার শ্রেষ্ঠ শিল্পপতি যে ইনি তিনি, এ কি তার দুই ছেলে, তারা বড় বড় শিল্পপতি। ওই ফোন দেখে হাসপাতাল কর্তৃপক্ষ ওই শিল্পপতিদেরকে ফোন দিয়েছে, ভাই আপনার আব্বা মারা গেছেন, তাই হাসপাতালে আসে তো আমরা কী করবো এখন? তখন বলছে যে মারা গেছে নাকি? তাহলে হ্যাঁ, তো আমার তো মিটিংয়ে বসেছি, মিটিং ছেড়ে যাই কখন? তা আপনারা লাস্টটা আনজার মুফিদুল ইসলামকে দিয়ে দিন, ওরা কবর দেবে। কি বাবারা শুনছেন তো, টাকা পয়সার অভাব নাই, বিশাল শিল্পপতি, মিটিং চলছে, মিটিং ছেড়ে আসার অবকাশ নাই, বাবা মরছে, যাও আনজার মুফিদুল ইসলাম লাস্ট কবর দাও। তখন বলছে আচ্ছা উনি যে ওই মসজিদের খাদেম ছিলেন, আপনার বার্তা তো আমরা জানতাম না। ভাই এগুলো কোনো উত্তর নেই, বাস ফোন কাটি দিল। মানে আরেকটা ঘটনা হলো মিরপুরে, সাত ছেলের বাপ সবই বাইরে বেরিয়েছে, হাতে লাঠি নিয়ে একটা ছোট ঝুলি মতন দেখা যাচ্ছে, সবিতে তো বোঝা যায় একটা ছোট ঝুলি, মাথা মানে মাজা বাঁকা। তো লোকেরা বলছে কেউ চাষে কেউ দাদা আপনি যাচ্ছেন কোথায়? তো আমি চলে যাচ্ছি। কেন? পিছনে সাতটা বিল্ডিং, সাত ছেলের, এখানে কোথায় যাবেন? তো না, ছেলেরা আমাকে আশ্রয় দিচ্ছে না, ছেলেরা বউয়ের গোলাম, কি করব বাবা, যাই আল্লাহ যেখানে ব্যবস্থা করেন। পত্রিকায় এগুলো দেখলে আর কি কিছু মনে চায় আপনি বলেন? এই দুনিয়া ওই ছেলেদের আকিদা যদি এটা থাকতো যে বাপ মা হলো মধ্যম দরজা জান্নাতের, এই দরজা খুললেই জান্নাত, বন্ধ করলে জাহান্নাম, ও কশ্চিনকালে ওই সন্তান বাপের অমর্যাদা করতো না। যদি ক্লাসে স্কুলে পড়ানো হয়তো যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, কশ্চিনকালে ওই ছেলে ওই মাকে অসম্মান করতো না। কিন্তু এগুলো আমাদের স্কুলও নেই, মাদ্রাসা তো নেই, কলেজেও নেই, ইউনিভার্সিটিও নেই, দিকেই লেখাপড়া, দিকেই বিশ্ববিদ্যালয়, এই বিষয়ে করা দিলে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে সরকারের, শিখছে কি সেখানে? শিক্ষা ব্যবস্থা সবার আগে প্রয়োজন। আর এই জন্য আমরা দুই বছর আগে ইস্তেমা ঘোষণা দিয়েছি, বিশুদ্ধ আকিদা ও আমলের ভিত্তিতে সর্বোচ্চ একটা শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে তবলিগ ইস্তেমা ময়দান করার জন্য আপনারা উদার হস্ত দান করেন বলিনি আমরা? এখন তো 20 লাখ টাকা বিঘা, এই ক্ষয়ক্ষতিতে এমন বহু কোটিপতি আছে, ওই জমি সব তারাই কিনে দিতে পারে আমার, তো ওর তো পয়সা বের করবে না। আমি দাবি জানিয়ে যাচ্ছি পাবনাবাসীর কাছে, তোমাদের আল্লাহ বহুত পয়সা দিয়েছে, পাবনা শহরে রবিবার হিসাব মতো 1,500 খাল মৎস্য ব্যবসায়ী আছে, যারা এক একজন সব কোটিপতি সব, এমনকি বর্তমান গভর্নমেন্টের বড় পোস্ট হোল্ড করছে পাবনার লোকেরা এবং সবই প্রায় আহলা দিয়েছে, কোথায় তারা? দুদিন পরে সব লাশ পড়ে থাকবে, পরকালের জন্য কিছু করে যাও। যেটা আল্লাহ রসুল বলছেন, দেখো বান্দা বলে মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল, আরে বেটা তোর মাল কোনটা? যেটুকু তুমি খাও ওইটুকু তোমার, যেটুকু গায়ে পোশাক পরিধান করো ওইটুকু তোমার, আর যেটা তুমি মানুষকে দাও ওইটাই হলো তোমার নিজস্ব, যদি না দাও অকুল্লু দালিকা জাহেবুন তারক হলেন না, সব কিছু চলে যাবে এবং সব কিছু মানুষের জন্য তুমি রেখে যাবে, বিল্ডিং তোমার সঙ্গে যাবে না, টাকার ব্যাংক ব্যালেন্স তোমার সঙ্গে যাবে না, তোমার সঙ্গে যাবে অতটুকুই যতটুকু তুমি ব্যয় করলে আল্লাহর পথে। এসো হে যুবক, তোমার দেহের রক্ত
প্রতি ফোঁটা রক্ত আল্লাহ দেয়া পবিত্র আমানত এসব তা ব্যয় করি আল্লাহর পথে। এই রক্ত তোমার বাবার দেহ বেশি তোমার চেয়ে আছে। বুড়ো বয়সে তোমার বাপ তোমার চেয়ে আর ভালো ভালো খায়, তুমি না খেয়ে থাকলেও তোমার দেহ শক্তি বেশি, আর বাবা এত খেয়েও বাবার দেহ শক্তি হয় না। কে তার শক্তি কমিয়ে দিল? আল্লাহ নয়। কালো দাড়ি ছিল, এখন সাদা হয়ে গেল, কার হুকুমে? সেদিন 4 ঘন্টা জ্বালামি ভাষণ দিতাম, এখন 1 ঘন্টা বন্ধ হয়ে যাচ্ছে, কার হুকুমে? বিশ্বাস করতে হবে না, এই বাস্তবতাকে অস্বীকার করে সে পাগল ছাড়া কিছু হতে পারে না। অতএব প্রত্যেকেই মরতে হবে। আল্লাহ বলছেন দেখো কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নাবলুকুম বিশ্বাররে ওয়াল খায়রে ফিতনা, আর আমরা অবশ্যই তাদেরকে পরীক্ষা করব মন্দ দিয়ে এবং ভালো দিয়ে, পরীক্ষা করার জন্য, ফিতনা। ওইলাইনা তোর যাও, তোমরা সবাই আমাদের দিকে ফিরে আসবে, সবাইকে সেখানে যেতে হবে। আর তখন আদম বলবেন, আদমকে বলা হবে আদম তুই বের করে নাও জাহান্নামীদেরকে, আর জান্নাতীদের পৃথক করে দাও। দেখা যাবে হাদিসের ভাষায় একটা কালো গরুর দেহে একটা সাদা লোমদন খুঁজে পাওয়া যায় না, ওরকম জাহান্নামীদের ভিড়ের মধ্যে একটা জান্নাতে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে ওই একটা সাদা লোমদের অন্তর্ভুক্ত করে নাও, আমাদেরকে সেদিকে যাওয়ার চেষ্টা করতে হবে। আর সেটা করতে গেলে আপনাকে অবশ্যই পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়তে হবে, আর এজন্য অবশ্যই একদল লোককে এগিয়ে আসতে হবে। একাকি কিছু সম্ভব? যদি একাকি সম্ভব হয়তো যারা বলে সংগঠন করা নিষিদ্ধ, অমুক কি সংগঠন করেছে, অমুক কি সংগঠন করেছে, আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য বহু কিছু শোনানো হচ্ছে, সাবধান। আল্লাহর রসুল যদি একা না পারেন তা আপনি কী করে একা পারেন? তিনি যদি কাবাগৃহের ওই নিরাপদ স্থানে বসে সারাটা জীবন দাওয়াতি কাজ করতেন, ওনাকে কেউ মারত? যখন তিনি অথবা সবল হককে অথবা সবল সবর করতে গেছেন, মানুষকে হকের উপদেশ দিতে দাওয়াত দিয়েছেন, আর তখনই তারপর নির্যাতন শুরু হয়ে গেছে, হয়নি? পাথর মারেনি চাষা? যেদিন সাফা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আল্লাহ রসুল সবাইকে দাওয়াত দিলেন, তখন কি বললো চাষা? আলে হাজা দাওয়াত, তুমি কি এই জন্য আমাদের ডেকেছো এখানে? সেদিনের সে ইতিহাস মনে রাখবেন, সেদিন দুটি সার্বভৌমত্ব দিকে দুটি দাওয়াত ছিল, চাষার সার্বভৌমত্ব একদিকে, ছেলের বা ভাতিজার দাওয়াত ছিল একদিকে। ভাতিজা বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ বেশ যখন উপাস্য নেই তাহলে তোমরা সফল কাম হবে। আর চাষা বলেছিল লা তাত্তাবিউহু লা তুতিউহু ফাইন্নহু ইয়ামুরুকুম আন তাত্রুকু দীনা আবায়কুম, খবরদার এর অনুসরণ করো না, কারণ সে তোমাদের বাপদাদাদের ধর্ম পরিত্যাগ করতে বলে। পার্থক্য হচ্ছে না? আপনি কোন দিকে যাবেন? আমরা সে বাপদাদা বাদ দিয়ে, আবু লাহাবের দিন বাদ দিয়ে, আমরা তার ভাতিজা নির্যাতিত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিন গ্রহণ করেছি সত্যের তাগিদে, মিথ্যার কারণে নয়। মিথ্যা পরিত্যাগ করে আমরা মুসলমান হয়েছি, অর্থাৎ আমাদের সার্বিক জীবন স্রেফ সত্যের আনুগত্যশীল হবে, কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পিত হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা ইহকালে পরকালে মুক্তি পাব। আর এই জন্যই আপনাদের দুয়ারে দুয়ারে আমরা আসছি, আপনারা জামাতবদ্ধ হন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ব্যতীত কশ্চিনকালে কোনো কিছুই সফল করা যায় না। এবার আল্লাহ রসুলের হাদিসটা শুনে বাড়ি চলে যান। আমরুকুম বে খামসিন, আমি তোমাদেরকে 5টা বিষয় নির্দেশ দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার বিহীন না, আল্লাহ আমাকে এগুলো করার নির্দেশ দিয়েছেন বলার জন্য। কি? আল জামা, জামাতবদ্ধ জীবন যাপন করো। তারপরে ওসামে, আমিরের আদেশ শোনো, ও তা শুনি পালাই না মানো। অল হিজরা, যদি প্রয়োজন হয় হিজরত করো। আজকে সকালে হাদিসটা পড়ে আসলাম, আল্লাহ রাসূল বলছেন দেখো মান যা মা মাল মুশরিকিন ফাহুয়া ফিহিম, যে ব্যক্তি মুসলমানদের মুশরিকদের সাথে একত্রিত হয়ে বসবাস করে সে তাদের মধ্যে গণ্য হবে। আবু দাউদে তার অনুচ্ছেদ দিয়েছে এইভাবে, বাবুন ফিল ইকামাতে মাগাল মুশরিকিন, মুশরিকদের সঙ্গে বসবাস করার জন্য এই অধ্যায় উনি রচনা করেছেন। আর পোশাকের সামঞ্জস্যের বিষয়ে এসে মিশকাতের বাব হচ্ছে বাবুল লফসিল মুশরিকিন, মুশরিকদের পোশাকের অনুকরণ করা। আপনাদের বহু পোশাক আছে,
মুর্শিদদের পোশাকের সঙ্গে মিলে যাচ্ছে। আপনি দেখেন না বহু লোক টুপি ফেলে দিই, দেখেন না খেয়াল করে কালো টুপি ফেলে দিই, সবুজ টুপি হটাই দিই, এই ডাটার টুপি আছে মাথায় ঢং ঢং করা সব ফেলে দিয়ে মিলে, সেসব কি সব মাঝদারি টুপি, টুপি দিলে বোঝা যায় সে কোন দলের লোক, কোন পীরের মুরিদ, ও টুপিতে বোঝা যায়, দাড়িতেও বোঝা যায় সে কোন দল করে, দাড়িতে ভালো কাটিং দাড়ি আছে না, কারো লম্বা দাড়ি, কারো ছাটা দাড়ি, কারো 1 ইঞ্চি দাড়ি, সব দাড়িওয়ালা জি না, এসব এক একটা দলের নিদর্শন। রসুল দাড়ি একটাই, কাসু শহর অফুল্লোহা, গোব ছাটো দাড়ি ছাড়ো, কথা শেষ, ছাড়া ছাড়ি নাই কাটিং করো, কাটিং চলবে না, এ কি জামানা গেছে কাটিং করছেন আপনি, এ তো দাড়ি, দাড়ি তো আল্লাহ দেওয়া। প্রতিটি বিষয়ে আহলে হাদিসের নিদর্শন থাকতে হবে তার কোরআন এবং হাদিস অনুযায়ী, আহলে হাদিসের সন্তান কশ্চিন কালো বেদাতি হবে না, কশ্চিন কালো মুশরিকদের সঙ্গে বসবাস করবে না, অত তাই করছি আমরা, প্রয়োজনে ওখানে হিজরত করতে হবে, আপনার সন্তানকে মুশরিকদের পরিবেশ থেকে বেরিয়ে করে নিয়ে আসেন। আজকে প্রায় 1 কোটি বাংলাদেশি বিদেশে বিভিন্ন দেশে তারা বসবাস করছে, প্রায় 1 কোটি, গত 1 সপ্তাহ এখন হয়নি, আমরা রাজশাহী হাইটেক পার্কের আইবাধে গেছিলাম নদীতে বাতাস খাওয়ার জন্য বিকালে, বুঝলেন তো, ওটা তালাবদ্ধ থাকে তো, পুলিশটা আমাদের পরিচয় পেয়ে দরজা খুলে দিল, কোনো গাড়ি ঢুকতে দেয় না, আমার ঢুকলাম, আমার মেজর ছেলে ছিল সাথে, এইবারে আমার যেখানে বসছি ওকে বসার জায়গা আছে, সে লোকগুলো চলে গেলো আমাদের দেখে, উনি আমার কাছে গেলেন, গিয়ে বলছে স্যার আপনি সৌভাগ্যবান, মানে কেমন, আমি শামকদম থানায় ছিলাম, আপনার ফ্যামিলি সম্পর্কে আমি জানি, আপনার 3টে ছেলে আলহামদুলিল্লাহ, দেখলি দানটা জুড়িয়ে দে, কেন্দি ফেলি, আপনার মেয়ে ডাক্তার, তারা বহু প্রশংসা আমরা শুনি, এরকম পরিবার তো নাই, আমার ঘরে একটা বানর হয়েছে, বলি যে বলতে লাগলো ছেলে, একটা ছেলে মানে কী ব্যাপার এত রাগেছেন কেন, বলে ও ট্যালেন্ট বলি বিতে ভাই, গোল্ডেন কি গোল্ডেন প্লাস নাকি বলে, গোল্ডেন প্লাস পাইছে, আমি বললাম তুই সৌদি আরবে যা, রাজি হলো সব ঠিকঠাক, এখন বলছে আমি আমেরিকা যাবো, আমি বলি আমি এখন বুড়ো হয়ে গেছি, তুই তো ছেলে, তুই যদি জবে গিয়ে মেরিয়ে ফেলে দিস আমি তোর আমেরিকা পাঠাবো না, কেন, ও কাফেরের দেশ, ওখানে আমি ছেলে যাবো দেবো না, তুই নিজে পাশ যা। এখন আপনি বলেন ওই পুলিশের ইমান বেশি না আপনি দাড়ি টুপি পেলে আপনার ইমান বেশি, আপনি তো আমেরিকা লন্ডনে পাঠাওয়ার জন্য পাগলই আছেন, আর খুব গর্বের সঙ্গে আমার ছেলে জার্মানি থাকে, আরে বাপরে বাপ জার্মানি কি স্বর্গ নাকি, সাবধান, বাপ মার দায়িত্ব ছেলেকে পরিবেশ দেওয়া, ওই পরিবেশ না দিয়ে খালি পশাতে কী করবেন, ওই ছেলে তো আপনার লাশটা পর্যন্ত কবরে নেবে না, আপনি বললে প্রতিবেশীরই আপনার লাশ নিয়ে যাবে, ছেলে হাতে মোবাইল একটু ই কী কী সব বলে তোমরা মেসেঞ্জারে কী কষু বলে দেখা যায় কী করে, হোয়াটসঅ্যাপ এইসব আপটা পাই বুঝির বাবা সব, ও তো একটা চেহারা দেখে মরা চেহারাটা, এই তো আর কী করবে, তাতে আসা সম্ভব না, এই ছেলেদের জন্যেই এই ছেলেরে কেমন মাঠে আপনাকে কী বলে জানেন, আর একটা শুনে রেখে যান, রব্বানা আতানা সাদাতানা কুবরা আনা ফাদাল্লুনা সাবিলা, রব্বানা আতিম যাইফার মিন আযাব ওয়ালানহুম লানান কাবীরা, হে আল্লাহ আমরা দুনিয়া থাকতে আমাদের নেতাদের আমাদের গুরুজনদের আনুগত্য করতাম, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, হে আল্লাহ আজকে যদি তুমি আমাদের জাহান্নামে দাও, ওই বাপ দাদা গুরুজনদেরকে তুমি ডবল ডবল শাস্তি দাও, তাদেরকে কবি কবি লানত করো, সুরা আযাব 63 পড়ে দেখেন, কেয়ামতের মাঠে যে সন্তানের জন্য আপনি জীবন দিচ্ছেন ওই সন্তান যদি আপনার বিরুদ্ধে এমনি করে আল্লাহর কাছে আপিল করে আপনার উপায়টা কী হবে, আপনি কিন্তু মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করে গেছেন, তাহাজ্জুদ পড়েছেন, বহু দান সৎকার করেছেন, কিন্তু ওই সন্তান আপনার হবে শত্রু সেদিন, অতএব সাবধান। একটা বিশ্ববিদ্যালয় করার স্বপ্ন দেখেছিলাম 1994 সালে, বাস্তবায়ন হয়নি, ঘোষণা দিয়েছে গত 2 বছর আগে, এখনও বাস্তবায়ন হয়নি, আপনারা চেষ্টা করুন, 20 লক্ষ করে টাকা 1 বিঘা জমির দাম, আপনারা যে যা পারেন পাঠান দ্রুত, কারণ অন্যদের নজর পড়ে গেছে, যাতে আহলাদিসরা এই জমিটা কিনতে না পারে অন্যেরাও কিন্তু বসে নাই, অতএব আমরা একদম মাহরুম হয়ে যাব, আমি বলে গেলাম আল্লাহ সাক্ষী থাকলো আপনার সাক্ষী থাকলেন, না দিলে আপনারা দায়ী হবেন, আমার কিছু বলার নেই, পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক রাত করার জন্য,
শেষ করে দিতে বলেন, আর দরকার নেই আর আর বলতে হবে অনেকদিন পরে আসলে তাই না? মাশাল্লাহ, কতদিন পরে আসলাম তো কেদিন, 11 বছর, তাহলে তাহলে 11 ঘন্টা বলতে হবে নাকি? হ্যাঁ, আমাদের একজন বক্তা চলে গেছেন, তিনি 11 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন, কে জানেন? আবদুল্লাহ ইবনে ফজল। 11 ঘন্টা বক্তা রেকর্ড তার আছে, বাংলার জমিনে অদ্বিতীয় বক্তা। এবং তিনি কোনো দাঁড়িয়ে বা বসে বক্তা দিত না, আঙ্গুলি বা দাঁড়িয়ে এমনি দাঁড়িয়ে থাকতেন, ওনার পা কখনো সোজাই থাকতো না, আমি দেখেছি তো, আঙ্গুলি পরে এত তেজস্বী, বাপরে বাপ, বলে আপনি মানুষ না আগুন, আজীব। বাগেরহাটের নদীর পারে যেখানে আমাদের এখন কি হয়েছে কালদিয়া, ওর পাশে ওখানে ওর সম্মান ছিল শীতকাল, মগরব থেকে ফজর পর্যন্ত 11 ঘন্টা, সামনে মানুষ আছে কিনা দেখা দেখি নাই, চলছে বক্তৃতা সমান। এইসব মানুষ আর ফিরে পাবেন না, দুর্ভাগ্য। তার দুটো ছেলেই ফাঁসিতে ঝুলি মরছে, জানেন তো না? কারণ জনগণের হেদায়তের জন্য দাওয়াত দিয়ে বেড়াইছে, নিজের ছেলেদের দাওয়াত দেয়নি। বন্ধুরা আমার, বহুদিনের অভিজ্ঞতা সমৃদ্ধ কথা, এখন তো হাদিস কোরআন চাইতে অভিজ্ঞতা বেশি হয়ে গেছে এখন, যে জন্য বই লিখতে গিয়ে দেখতে পাচ্ছি তফসিরে হাদিসে সব জায়গাতেই গোলমাল, সব জায়গায় আমাদেরকে এখন কী বলবো, অপারেশন করতে হচ্ছে। আর এটা করার দরকারও আছে, তাহলে আগামী দিনে সমাজ ধ্বংস হয়ে যাবে। আগামী দিনে অবশ্যই মানুষকে এখানে ফিরে আসতে হবে, পবিত্র কোরআন ও সহিহের দাওয়াত নিয়ে আমরা সমাজে নেমেছি, প্রথম দিকে তো লোকই হইতো না, আর এখন তো লোক জায়গা দেওয়া যায় না, সব জায়গায় একই অবস্থা হচ্ছে, নিঃসন্দেহে আপনাদের এখানে অন্যদের চাইতে কম, এটা আমরা আদৌ আশা করি নাই। শুনছি আপনাদের মেলা প্রবলেম, কোনো প্রবলেম নাই, এটা রহমানিয়া মাদ্রাসা, এটা কোনো ব্যক্তির মাদ্রাসা নাকি? রসুল আল্লাহ নামে না, এখানে রহমানের ওয়াজ চলবে, আর রহমান আল্লামাল কোরআন, তিনি কোরআন পাঠিয়েছেন, কোরআন শিখতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সে কোরআন শিক্ষা দানের জন্য যারা যে মনীষীরা এই মাদ্রাসা করেছিলেন, তাদের সঙ্গে আপনাদের কিয়ামতের মাঠে দেখা হবে। তারা যদি প্রশ্ন করে, এ খয়াশতির লোকেরা, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন শেখানো এবং শিখার জন্যই আমরা এই জমি দিয়ে গেছিলাম, এই মাদ্রাসা করে গেছিলাম, তোমরা খালি বিল্ডিং করেছো, মানুষ তৈরি করো নাই। এই মাদ্রাসার এখন যারা দায়িত্বশীল আছেন তারা কি কৈফিয়ত দেবেন সেদিন? প্রত্যেককেই কিয়ামতের মাঠে কৈফিয়ত দেওয়ার জন্য আমরা সাবধান করে যাচ্ছি, আমাদেরকে নানা ধরনের পরীক্ষা নেওয়া হয়েছে। আমি কিছু আসার একটু আগেই আচ্ছা, মহিলাদের ওয়াজ কি আলাদা কিছু আছে বলেন তো, মহিলার কি আলাদা করে ওয়াজ আছে? যেগুলো বললাম মায়ের পায়ের তলে ছেলে জান্নাত, এটা কি মহিলাদের না পুরুষদের? হ্যাঁ, মহিলা পুরুষ পৃথক কিছু নয়, হুন্না লেবাসুল্লাহকুম আন্তুম লেবাসুল্লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। মহিলাদেরকে বলবো হাদিসের কোরআনের একটা আয়াত শুনিয়ে দিই, কোরআন পুরুষ এবং নারী উভয়ের জন্য, কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারহিম, সমাজের শান্তির জন্য মৌলিক দুটি বিষয় রয়েছে, এক এই এ পুরুষ সমাজ, তোমরা যখন রাস্তায় বেরোবে দৃষ্টি নত রাখবে। অকুল্লিল মৌমিনাতে এক দু নাম সহারহীন না, হে মহিলা সমাজ, তোমরা যখন সমাজে বের হবে রাস্তায় বা জনসমাজে, মাথা দৃষ্টি নিচু রাখবে। আগে কিন্তু আল্লাহ পাক পুরুষদের বলছেন, এর পরের আয়াতে মা বোনদের বলছেন, আর কি, তোমরা মাথা সহ তোমার বুকের উপরে কাপড় রাখবে, ওড়না বা বোরকা ফেলতে পারবে না, যে যতই বলুক তোমাকে অবশ্যই বোরকা পরে চলতে হবে, বোরকা ফেলে চলা যাবে না, এটা আল্লাহর ফরজ বিধান। আর যারা বিবাহ করবে ইয়ং ছেলেরা, তোদের বলছি বিয়ের সময় মোহরানা ফরজ, সমস্ত তফসিরে অনুবাদে লিখেছে বাংলায়, খুশি মনে তাদেরকে মোহরানা দাও, যতগুলো তফসির আছে বাংলায় আমার নজরে পড়েছে সবগুলি যে খুশি মনে, নেহেলা অর্থ খুশি মনে নয়, নেহেলা অর্থ ওয়াজিবাতান, হাফেজ ইবনে কাসির কুতুব সবাই একথা বলছে। অতএব মহিলাদের মোহর দেওয়াটা ফরজ, এটা খুশির ব্যাপার স্যাপার নয়,
এটা আপনারা নগদ মোহরানা দিয়ে বিয়ে করবেন। আমাদের যুব সঙ্গে ছেলেদেরকে বলো যারা বিয়ে করনি, বিয়ের সময় নগদ মোহরানা দেবে, অল্প হোক বেশি হোক নগদ দিতে হবে, কোনো বাকি বাকি নাই। নিতান্ত যদি সমস্যা সে কথা আলাদা, সাধ্য মতো চেষ্টা করবে যেন নগদ মোহরানা দেওয়া হয়। আর আপনারা বিয়ে দেন, বিয়ের পরে একবারে এক বছর পরে যে বউ ওঠান, এবার কোন দেশের নিয়ম? তাই না? নির্বাচনের দেশে বিয়ে হয়ে গেছে, কি বলে কলমা হয়ে গেছে, বউ ওঠানো হয়নি, স্যার দোয়া করবেন। আপনার একটা দোয়া কি, বিয়ে হয়েছে বউ বাড়ি চলে যাবে, উঠাবে আবার কি? আমি যতগুলো বিয়ে পড়াইছি আমি বলি আগে শর্ত করে নিয়েছি, এই উভয় পক্ষের বাপ মাকে বলে দিয়েছি আজকে এখন বিয়ে হয়ে পড়ালাম আর সন্ধ্যায় বউ তোমার বাড়ি চলে যাবে। কোনো আত্মীয় স্বজন কোনো ফরজ আছে বুঝি না কিছু, পারলে বিয়ে পড়াবো নইলে তোমার অনুযায়ী পড়াবো যাও। কঠোর ভূমিকা নেন, সামাজিক রেওয়াজ বাতিল করেন, এমনকি মহিলারা যখন শ্বশুর বাড়ি যায় সেখানে গিয়ে মুখ দেখতে আসে না, মুখ দেখার সময় ওখানে পর্দা থাকে, পাড়ার যত পুরুষ লোক সে ভাসুর দেবর শাশুর মামা শ্বশুর দাদা শ্বশুর যত শাশুর পুরুষ লোক সব দল বেঁধে চলে আসবে, দেখি নতুন বউটা কেমন হলো। আর মুখ না দেখলে তো হবে না, মুখটা আগে দেখবে, যেটা দেখা হারাম ওইটা আগে দেখবে, এটা চলবে না। পুরুষ সমাজকে বলছি মহিলাদের ইজ্জত রাখার দায়িত্ব তোমাদের, আর নারী সমাজকে বলছি সংসারের দায়িত্ব মূলত তোমাদের। হাদিসটা হলো এই, আল্লাহ কুল্লুকুম রাইন না কুল্লুকুম স্তুন রায়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা প্রত্যেক কেমন দিন সহস দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আলে ইমাম, ইমাম যিনি অর্থাৎ দেশের নেতা যিনি, তিনি দায়িত্বশীল হচ্ছে পুরা দেশবাসীর জন্য। অতএব মাননীয় প্রধানমন্ত্রী সাবধান, আপনার উপর দায়িত্ব সবচেয়ে বেশি। এরপরে সংগঠনের নেতা যারা আমরা আছি, সমাজের নেতা যারা আমরা আছি, আমরাও কিন্তু নেতা, অর্থাৎ আমাদেরও দায়িত্ব রয়েছে আমাদের অধীনস্থদের বিষয়ে খেয়াল রাখা। যুবসংঘের কোনো ছেলে যদি সমস্যা করে দায় দায়িত্ব কিন্তু আমার উপরে চলে আসে আগে। প্রতিটি ব্যাপারে দায়িত্বশীল হিসাবে দায়িত্ব পালন করুন। এরপরে আল্লাহ রসুল মেয়েদের সময় বলছেন, দেখো আলমারাতু রাইয়াতুন আলা ওয়ালাদিহি ওয়া বাইতি যাওজিহি, স্ত্রী দায়িত্বশীল হল তার স্বামীর সন্তানদের এবং তার বাড়ির। স্বামীর সন্তানদের বলা হচ্ছে মানে কি, সন্তানের মূল দায়িত্ব হলো বাপ, মা না। স্বামীর সন্তানদের দেখাশোনার দায়িত্ব মায়ের এবং বাড়ির পর্দা রাখার দায়িত্ব মায়ের। এজন্য তাতে রব্বাতুল বাইত বলে আরবিতে, বাড়ির রব হল স্ত্রী মানে গৃহকর্ত্রী। এই তো সম্মান মহিলাদের ইসলাম যা দিয়েছে কাউকে দেয়নি। অত মহিলাদেরকে নিজের বাড়ির ইজ্জতের বিষয়টি খেয়াল করতে হবে, মহিলার অনুমতি ছাড়া বাড়িতে স্বামী পর্যন্ত ঢুকতে পারে না, আগে সালাম দিয়ে ঢুকতে বাড়িতে। মহিলাদের সম্পূর্ণ কর্তৃত্ব তার বাড়ির উপরে, ইচ্ছা করলে যা খুশি সেখানে যেতে পারবেন না। এবং আমার স্বামী যে পুরুষকে অপছন্দ করে সে স্বামী আপনার ঘরে ঢুকতে পারবে না। আজকাল সমস্যা হয়ে গেছে যেহেতু নারীরাও চাকরি করে পুরুষেরাও চাকরি করে, এই সমস্যার মধ্যে ঢুকে আমাদের সন্তানরা মাহরুম হচ্ছে, তারা এখন যাচ্ছে অন্য জায়গায় রাখার ব্যবস্থা হচ্ছে, বাপ মার কোল থেকে তারা আউট হয়ে যাচ্ছে, অন্যের কাছে মানুষ হচ্ছে। এ বিষয়ে কিছু ব্যতিক্রম ধরনের বিষয়ও রয়েছে। পত্রিকা দেখলাম একজন নাম করা অভিনেত্রী উপমহাদেশের, তার একটা সন্তান হয়েছে প্রতিবন্ধী। ওই অভিনেত্রী বলেছে আমি অভিনয় শিল্প বাদ দিলাম, আমি এই প্রতিবন্ধী বাচ্চা নিয়েই আমি সারা জীবন কাটাবো। পারবেন? যদি প্রতিবন্ধী বাচ্চা নিয়ে একটা মহিলা সারা জীবন কাটাতে পারে, আলহামদুলিল্লাহ আপনাদের ঘরে তো ভালো ভালো সন্তান আছে, তাদের নিয়ে কি আপনারা খেয়াল করবেন না? সন্তানের পালন এবং লালন করাটাই হচ্ছে মহিলাদের প্রধানতম দায়িত্ব। স্বামীর বাড়ির ইজ্জত রাখার দায়িত্ব তার। আজকে আমরা সব বাইরে, আমাদের বউরা আমাদের ঘরে আছে না, তারা যদি ঘর ছেড়ে আরেক জায়গায় চলে যেত আমাদের অবস্থা কি দাঁড়াতো? মনে পড়ে 2005 সালের সময়ের কথা, একদিন আমি যাচ্ছি রাত সাতক্ষীরাতে, তো কুষ্টিয়া মজুমপুর গেট আছে না, তো ওখানে টয়লেট সারার জন্য পাশে একটা মসজিদ আছে, ওখানে ঢুকলাম, তো টয়লেটের ওয়ালের গায়ে পোস্টার মারা আছে,
সেখানে পোস্টারে দেখলাম লেখা আছে প্রধান বক্তা এক মহিলার নাম, তিনি মহিলা ভাইস চেয়ারম্যান। বলতে বাহারে তখন ইসলামী আমল, কিন্তু তখন ইসলামের ক্ষমতায়, ইসলাম ক্ষমতায় গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান বানিয়ে তাদেরকে প্রধান বক্তা বানিয়ে যদি সারা দেশে ঘুরায়, এটা কোন হাদিস কোরআনে আছে? ওগুলা তারা ঘরের দায়িত্ব পালন করবে না সমাজের দায়িত্ব পালন করবে? জি না, আপনার ব্যাখ্যা তো আলাদা। আল্লাহ আর রেজাল কওয়ামুনিসা, পুরুষ এবং নারী উভয়ের পোশাক ঠিকই আছে, কিন্তু পুরুষরা হলো নারীদের অভিভাবক। আপনি কাউকে অভিভাবক মানবেন না? অত দেখা যাচ্ছে যারা ল্যাংটামে ঘুরে বেড়াচ্ছে তারা একটা পুরুষের সঙ্গে চলছে, একা চলতে পারে না কেউ। এমনকি বাংলাদেশে কোনো মন্ত্রীর বইও ঢাকার রাজপথে একাকে চলে ক্ষমতা রাখে না পারে, অত সাহস কারো নাই। মানুষের ফিতরত আগে, একজন বেহায়া বামপন্থী বুদ্ধিজীবী বলেছে দুঃখ করে পত্রিকায়, হায় সেদিন কবে আসবে সেদিন যেদিন আমার 25 বছরের মেয়েটি রাস্তা দিয়ে একাকে হেঁটে আমার বাড়িতে চলে আসবে, রাত 12টার সময় লিখছে। আমি তার পাল্টা দিলাম তার ইচ্ছা মতো, যে তুমি নিজে যা পারো নি তোমার মেয়ে তা কখনোই পারবে না। 25 বছরের একটা মেয়ে রাত্রি 12টার সময় ঢাকার রাজপথে একাকে হেঁটে তোমার বাড়িতে যাবে ধানমন্ডি, এত সস্তায় এই স্বল্প কল্পনা করতে তুমি পারবে না, তুমি নিজেই শেষ হয়ে যাবা। মানুষের স্বভাব ধর্মের বিপরীত যদি আপনি চলেন আপনি ধ্বংসে যাবেন না? অতএব মা বোনদের সাবধান করছি, যার যার স্বভাব ধর্ম যে কাজ করে যান এবং কোরআন এবং হাদিসের বিধান মেনে চলুন, সন্তান পালন করুন, গৃহের শান্তি রক্ষাকারী হিসেবে বসবাস করুন, ইনশাল্লাহ আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। কিয়ামতের মাঠে এই মায়েরা এই বাবারা আল্লাহকে সবচেয়ে সম্মানিত হবে, যারা তাদের সন্তানদেরকে সঠিকভাবে পালন করতে পেরেছে। পরিশেষে বলবো, গাজাবুর ওয়ালাদে গাজাবুর রব, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, মায়ের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। হাদিসগুলো সামনে রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে, সত্যিকারের অর্থে বলছি, মুমিন হওয়ার মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আকিদা এবং আমল দুই দিক দিয়ে যেন আমরা সহিহ হাদিসের অনুসারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে কবুল করে নেন। জামাতবদ্ধ জীবন যাপন করুন, সংগঠন ঘরে ঘরে তুলে উঠান, দেশে একটা শক্তি সৃষ্টি করুন। দুর্বলের হাত দিয়ে কশ্চিন করার সমাজ পরিবর্তন হয় না। আল মুমিনুল কবি আহাব্ব ইলাল্লাহ মিনাল মুমিনুল দাঈফ, আল্লাহ রাসূল বলছেন শক্তিশালী ব্যক্তি আল্লাহর কাছে, মুমিন আল্লাহর কাছে অধিকতর প্রিয় দুর্বল মুমিনের চাইতে। সংগঠনে সংগঠিত একটা শক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়, দুর্বল শক্তির কোনো দাম নেই। অত শক্তিশালী হন, সমাজ আপনার দিকে তাকিয়ে আছে, সমাজ সবসময় সত্যের পিছনে থাকে এবং আল্লাহর রহমত নেমে আসে হকপন্থীদের উপরে, বাতিল পন্থীদের উপরে কোনো আল্লাহর রহমত নেমে আসতে পারে না। পরিশেষে আজকের পাবনা জেলা আন্দোলনের দায়িত্বশীল ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।